আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে স্বাধীন হয় বাংলাদেশ। দিবসের শুরুতেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের 52তম বার্ষিকীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মৃতিসৌধে সাংবাদিকদের বলেন, নির্বাচন বিরোধী অপশক্তি এখনও দেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রার পথে অন্তরায় হয়ে আছে। নিজেদের মধ্যে আসন ভাগবাটোয়ারার মাধ্যমে নির্বাচনের নামে সরকারি দল দেশের মানুষের সাথে নির্মম রসিকতায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও দেশবাসীকে নির্বাচনের নামে এই প্রহসনে অংশ না নেওয়ার আহ্বান জানান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।